কেউ কিন্তু দুষ্টুমি করো না, কেমন? নিচে কিন্তু ভুলেও তাকাবে না, ঝুঁকে দেখবেই না নিচে। ওই দুষ্টু সাপটা যেন বুঝতেই না পারে তোমরা বাসায় আছো। আমরা একদম দুষ্টুমি করব না, ব্যাস। তাহলে ওই দুষ্টু সাপ ভাববে তোমরা বাসাতেই নেই, কেমন? আমি তোমাদের নিয়ে বেড়াতে গেছি, আর আসবে না। আমি এখন আসি, কেমন? তাড়াতাড়ি এসো মা। আমরা কিন্তু খুব ভয় ভয় থাকবো। কোনো ভয় নেই সোনা, এই তো আমি যাব আর আসবো। টাটা টাটা টাটা। আমি জানতে পারবো না। ব্যাস, যথেষ্ট খাবার জোগাড় হয়েছে, এবার বাসায় ফিরি। ছানাগুলো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে গো। শয়তান শয়তান, দয়া মায়া বলে তোর কিচ্ছু নেই না? ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তুই খেয়ে ফেললি। তাই না? একদিন একদিন এর শোধ নেব আমি, তুই দেখিস। একদিন এর আমি শোধ নেবই, একদিন আমি শোধ নেবই। কে রে? কে? আজ সকালে আমার
ঘুমের ব্যাঘাত ঘটাতে এসেছে। আমি আমি গো আমি, আমার আমার যে বড় দুঃখ দুঃখ। না না না, তুমি কাঁদছো কেন বেজি ভাই? ও যে বললে দুঃখ হয়েছে তাই তো কাঁদছি। আরে 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 শান্ত হ, আমি কেন দুঃখ পেয়েছি আগে সেটা তো শুনবে। তাই তো, সেটা তো শোনা হয়নি। বলো 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 কেন কাঁদছো? শোনো না আমার বাচ্চারা, শয়তান সাপকে উচিত শিক্ষা দেব আমি। কিন্তু কি করে? শোনো শোনো মন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস হয়ে গেছে বন্ধু, হয়ে গেছে। ব্যাস, তোমার কাজ শেষ, এবার দেখো মজা। বা 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 বা, বেশ বেশ সুন্দর গন্ধ পাচ্ছি। সুস্বাদু খাবার মনে হচ্ছে, সামনে কোথাও আছে দেখি তো। একি কাণ্ড, এই যে কাছে মেঘনা চাইতে জল, ঘরের সামনে এমন সুন্দর সুন্দর টাটকা মাছ দেখে গেল কি রে বাবা। নিশ্চয় কেউ ফেলে গেছে, যাকে আমার জানার দরকার কি। হ্যাঁ চটপট খেয়ে বেরিয়ে সব শেষ করে দিয়েছি। আরো একটা, এটা তো সবচেয়ে বড়। আর খাওয়া যাবে না, ওরে বাবা পেট একদম ভরা। এক কাজ করি, মুখে করে নিয়ে যাই, পরে খাবো। আমার তো পেট খালি রে শয়তান, আমি খাবো তোকে। বন্ধু, তুমি ওই শয়তান সাপকে মেরে আমাদের সব থেকে বড় উপকারটা করলে। আমার মতন আর কেউ বাচ্চাদের হারাবে না, কোনো দুষ্টু সাপ আমাদের বাচ্চাদের খেতে পারবে না। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। হে 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 হ